গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ শুক্রবার সকাল 10টার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক মৃদুল সরকার গণমাধ্যমকে জানান, সোলাইমান মোল্লার শরীরের 95% পুড়ে গিয়েছিল, সঙ্গে ইনহেলেশন ইঞ্জুরিও ছিল। অবস্থা খারাপ হওয়ায় গত রাতে আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে। কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে এটি প্রথম মৃত্যু। আবাসিক সার্জন আরও জানান, এখনও পর্যন্ত 30 জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে 7 জন চিকিৎসা নিচ্ছেন আইসিইউতে। তার মধ্যে আবার 80-95% পর্যন্ত পোড়া রোগীও রয়েছেন। আমাদের আজকে সকাল 10টায় গাজীপুর ইনসিডেন্টের একজন পেশেন্ট মারা যায়। পেশেন্টের নাম হচ্ছে সোলাইমান মোল্লা, 45 ইয়ার্স ওল্ড। তার 95% ফ্লেম বার্ন, তার সাথে ইনহেলেশন ইঞ্জুরি ছিল। আর টোটাল এখন আমাদের এখানে 31 জন পেশেন্ট আছে। গতকালকে একজন পেশেন্টের ছুটি হয়েছে, কিন্তু এই মুহূর্তে 15 জন পেশেন্ট আছে যাদের কন্ডিশন আশঙ্কাজনক।